কুম আসসালাম রহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন দুই বক্তা দুই ধরনের মত দিয়েছে যেমন একজন বলেছে যারা জাহান নামে যাবে সে চিরদিনই জাহান নামে থাকবে আরেকজন বলেছেন কালিমা যখন পড়েছে তখন সে একদিন হলেও জান্নাতে যাবে এই বিষয়টি সম্পর্কে আপনি জানতে চেয়েছেন প্রথম কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিসার আটচল্লিশ নম্বর আয়ত ইনাল্লাহি ওয়াকফির উম কালিমাইয়াস আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যত ধরনের পাপ থাকুক না কেন যত বড় পাপ থাকুক না কেন যত বড় কাবিরা গুনাই হোক না কেন সেটা যদি সেটা শির্ক না হয় বিদ্যানগণরা বলেছেন শির্ক হচ্ছে সবচাইতে বড় কাবিরা গুণা বড় পাপ এর উপরে কোনো পাপ হয় না এই শির্ক ব্যতীত অন্য যে কোনো পাপ হোক হোক না কেন আল্লাহ রব্বুর আলমিন চাইলে তাকে রহম করে ক্ষমা করে দিতে পারেন যেহেতু আল্লাহর রহম অসীম আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারেন আর আল্লাহ এই জন্যই বলছেন ইন আল্লাহ আল্লাহ কবি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তার সাথে শির্ক করাকে পছন্দ করেন না ক্ষমা করেন না ওয়াকুমায় কালিমাশা এবং শির্ক ব্যতীতার যত পাপ থাকুক না কেন সব আল্লাহ চাইলে যাকে ইচ্ছা যার উপর আল্লাহর রহম আসবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন তো এছাড়া যদিও বলা হয়েছে বিভিন্ন আয়তে বলা হয়েছে যারা কাবিরা গুণা করবে তারা জাহান বিভিন্ন পাপের কথা জাহান নামের কথা বলা হয়েছে যেমন বলা হয়েছে টাকরুর নিচে কাপড় পরলে ছেলেদের ক্ষেত্রে তারা জাহান তো এইভাবে বিভিন্ন দলিল আদিল্লার ভিত্তিতে জাহান বলা হয় তারা কি চিরস্থায়ী জাহান হবে নাকি ক্ষণিকের জন্য জাহান নামি হবে তো বিদ্যানকনরা আহলসুন্নল জামা তারা এই মত তারা যে মত দিয়েছেন এই বিষয়ে যে যদি কেউ শির করে তাহলে শির করার পর তওবা না করে যদি মৃত্যু বরণ করে শিরক্রত অবস্থায় যদি কেউ মৃত্যু বরণ করে তওবা না করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নাম নাম কেন কারণ আল্লাহ এই গুনাহ জীবনেও ক্ষমা করবেন না যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে এইভাবেই বলেছেন শিরকের গুণ আল্লাহ ক্ষমা করবেন না যদি কেউ শিরকের গুনাহ করে তওবা না করে মৃত্যু বরণ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে চিরস্থায়ীভাবে জাহান নামে রাখবে এছাড়া যত ধরনের পাপই করুক না কেন তার পাপের সমপরিমাণ শাস্তি পাওয়ার পর আল্লাহ যদি তাকে রহম করেন ক্ষমা করেন তাহলে সে জান্নাতে যাবে এবং আমরা সকলেই জানি সকলে আলোচনায় শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাম একদল জাহান্নামীদের পক্ষে সুপারিশ করবে যে আল্লাহ তাদেরকে জাহান্নামে থেকে মুক্ত দেওয়ার মুক্তি করে দেওয়ার জন্য তো আল্লাহ রবুল আলমিন একদল জাহান্নামীকে জান্নাতে দিবেন আল্লাহ রসুলের সুপারিশ গ্রহণ করে এক পর্যায়ে কিয়ামতের দিন এটা আল্লাহ রসুলের সাফাহাতের অধ্যায় আপনারা যদি কেউ পরে থাকেন তাহলে সেখানে পাবেন যে আল্লাহ রসুল একদল জাহান্নামীদের জন্য হয়েও সাফাত করবেন সুপারিশ করবেন তো সেই সুপারিশ আল্লাহ রবুল আলম কবুল করে অনেক জাহান্নামীদেরকে আল্লাহ রবুল আলম জান্নাত দান করবেন তো এর মানে বোঝা যাচ্ছে যে পাপ সমপরিমাণ শাস্তি পাওয়ার পর আল্লাহ রবুল আলমী তাদেরকে কি করবেন জান্নাত দিবেন যদি তাদের উপর ভিতর জাররা পরিমাণ ইমান থাকে সেই ইমানের উপর রহম করে সেই ইমানের দিকে তাকে আল্লাহ রবুল আলমী তাদেরকে জান্নাত দিবেন কিন্তু মনে রাখতে হবে তাদের ভিতরে শিল্ক থাকলে কিন্তু তারা জান্নাতে যাবেন এটাই হচ্ছে এই বিষয়ে বিশুদ্ধ মত আল্লাহ আলম ফিকুন